আমার হাসিটা ভালো লাগে, দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই, স্বাভাবিক। তাই বলে হাসিটাকে সবসময় আটকে মানে হাসবো না তা না। নাইমা সুলতানা পাখি, বয়স 24 বছর, উচ্চতা 30 ইঞ্চি, ওজন 20 কেজি। সমাজের সকল প্রতিকূলতাকে কাটিয়ে চলে যাচ্ছে নিজের ইচ্ছাশক্তিতে এবং পরিবারের সহায়তা, টিচারদের এবং সহপাঠীদের সহায়তা। আমার ইচ্ছা আছে প্রধানমন্ত্রী স্যারের সাথে দেখা করব। আমার বড় আপু, বড় আপু, সবাই অবাক হয়ে যায় যে ওর সত্যি কি তোমার বড় আপু নাকি। আমি বলি কেন অবাক হওয়ার কি আছে, হ্যাঁ আমার বড় আপু। পাখি, পাশে বড় বোন বসে রয়েছে, ছোট বোন আমার, ছোট লম্বা তো দেখা যায় তাকে। আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি যেভাবে পথ চলে মানে চলছি এভাবেই যেন আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। স্বপ্ন কি? স্বপ্ন বলতে পড়াশোনার পাশে শেষ করে একটু আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি করতে চাই। আর চাকরি করে সবার সহযোগিতা করতে চাই, এটাই আমার ইচ্ছা। পাখি সবসময় হাসে কথা বলার আগে, এটা এটা হাসি খুশি থাকা ভালো, হাসলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আচ্ছা, পাখির সাথে যারা আছেন অনেকে বিয়ে শাদী হয়ে গেছে তাই না? জি। বান্ধবীরা পাখি কখনো কি এরকম কোনো কিছু স্বপ্ন দেখে না? নিজেকে মানে কোন জায়গায় দেখতে চাই পাখি, মানে সমাজের জন্য কি চাই? আমি চাই আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব, সকলের সহযোগিতা করব, এটাই আমি চাই, এর বাইরে আর কিছু ভাবি না আমি। আচ্ছা, এই যে আমার মতো যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন তাদেরকে আমি বলবো যে ওরা যেন নিরাশ না হয়, নিজের উপর মনোবল রেখে আল্লাহর উপর ভরসা করে যেন এভাবেই এগিয়ে যান। ইনশাআল্লাহ আমার আমাদের সবার জীবনে ভালো কিছু হবে। মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমাদের প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, যেমন প্রতিবন্ধী ভাতা, তারপর শিক্ষা উপবৃত্তি, চাকরির কোটা, তো চাকরির ক্ষেত্রে 2 বছর বয়স বাড়িয়েছেন, কম্পিউটার প্রশিক্ষণ সহ অনেক আর অন্যান্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই সুবিধাগুলো আমরা ব্যবহার করে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, এটাই আশা। আমার আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার শিক্ষকতা করা ভালো লাগে, শিক্ষকতা এটা আমার ভালো লাগে। সরকারি চাকরি চাই ঠিক আছে, কিন্তু আমি তো জানি আমি তো খুব ছোট, এখন আমি আমার যোগ্যতা অনুযায়ী কোন কাজের যোগ্য হবো আমি এটা জানি না। এটা মাননীয় প্রধানমন্ত্রী স্যার আছেন মানে সকলের বিবেচনায় আর কি যেটা ভালো হয় সেটাই, কিন্তু আমার একটা ইচ্ছা আছে আমি আমার সরকারি হাই স্কুলে চাকরি করার, যে এই শিক্ষকতা করাটা আমার খুব ভালো লাগে। আমি ছোটদের আগে আমি যখন মাধ্যমিকে ছিলাম তখন এই যে কিছু কয়েক বছর আগে করোনা গেল, এই করোনার মাঝে আমি প্রাইমারির ছোট ছোট বাচ্চাদের আমি পড়াইছি, যে বাড়িতে যে কয়েকদিন ছিলাম ওই 200 টাকা 300 টাকা 100 টাকা যে যা পারতো তাই দিত, মানে ওদের পড়াইতাম, আমার ভীষণ ভালো লাগতো ওদের পড়ানো। ও যেটা না পারে না বলছে আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি আমি পারি সেগুলো বলে দিই, বুঝাই দিই। আচ্ছা পাখি, যেহেতু টিচার, হ্যাঁ ছোট বোন যেহেতু পাশে আছে, হ্যাঁ যখন ছোট বোনকে পড়া তখন টিচারে কখনো শাসন করা হয়েছে কি? শাসন করছি, মানে রাগারাগি করছি, মানে বড় বোন হিসেবে যেটুকু করার দায়িত্ব আছে আমি সেটুকু করি, আর ওরাও মানে, ওরাও আমাকে সম্মান করে সৃষ্টি হয় যে ওরা আমাকে সম্মান করে, আর আমিও বড়দেরকে সম্মান করি, ছোটদের স্নেহ করি। আমি নামাজ পড়ি আর কোরআন তেলাওয়াত চেষ্টা করি মানে পড়তে। আব্বু 12 বছর যাবত ব্রেন স্ট্রোক করে এক সাইড পড়ে গেছে, আব্বু 2 বার স্ট্রোক হয়ে গেছে, মানে আব্বু অনেক অসুস্থতার মধ্যে আছে।
আপনারা কয় বোন? আমরা তিন বোন। তিন বোন। এই কারণ উপার্জনে ব্যক্তি বলতে আব্বু ছিলেন, কি আব্বুই তো অসুস্থ, এখন আয় নাই কিন্তু ব্যয় আছে। আব্বু আগে ব্যবসা করতেন, তার কিছু টাকা আছে, জমানো আছে, আর গ্রামের বাড়ি জায়গা জমি কম বেশি আছে, এই দিয়ে আল্লাহ চালান। মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে, মানে মাননীয় প্রধানমন্ত্রী স্যারের দিক থেকে বলি যে আমার আব্বু অসুস্থ, আমরা তিন বোন, ভাই নেই, সেই হিসাবে যে যারা বিত্তবান আছেন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করি যে তারা যেন আমাদের পাশে থাকেন, আমাদের সাহায্য সহযোগিতা করছেন, এটাই আর কি। মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমাদের প্রতিবন্ধীদের জন্য তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সুকন্যা সাইমা ওয়াজেদ পুতুল ম্যাম, তিনি আমাদের অটিজম, আমাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন অটিজমদের নিয়ে। তো আমি চাই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সাথে আমি একটু সাক্ষাৎ করতে পারতাম, এটা আমার একটা ইচ্ছা, মানে ইচ্ছা হয় যে আমিও মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সাথে একটু দেখা, মানে সাক্ষাৎ করবো। ধন্যবাদ।